আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার যে ভিডিও টাইটেল অবশ্যই দেখেছেন আপনারা, ফ্রিজে সকেট লাইনে কারেন্ট আছে কিন্তু ফ্রিজে কোনো প্রকার আপনার ভিতরে লাইটও জ্বলে না এবং ফ্রিজ চলে না। আজকে আসুন সেটা আমরা কীভাবে সলভ করব, তার জন্য এই ভিডিওটা করা। আসলে আপনারা জানেন ফ্রিজে অনেক ধরনের রোগ হয়ে থাকে, তারপর আমি আজকে যেটা দেখাবো সেটা একটু দেখুন। অবশ্যই যারা বাসা বাড়িতে থাকেন তাদের জন্য খুব হেল্পফুল হবে, এতে করে আপনাদের কোনো টেকনিশিয়ানের প্রয়োজন হবে না এবং কোনো টেকনিশিয়ানকেও ফোন দিতেও হবে না। এটি একটি বাসা বাড়ির ফ্রিজ রেফ্রিজারেটর বলা চলে, এটা হচ্ছে ওয়ালটন কোম্পানির। এবং এই ফ্রিজটি আমরা দেখবো যে আসলে কী সমস্যা হলে আপনি মনে করতে পারেন যে ফ্রিজটি আসলে কী সমস্যা হয়েছে সেটা একটু দেখাবো অল্প করে। দেখেন এখানে আমরা শাকসবজি রাখা আছে, এটা নর্মাল। এখানে থার্মোস্ট্যাটের একটা দেখেন সুইচ দেওয়া আছে, এটাকে আমরা সিলেক্টর সুইচ বলে থাকি। আর এরা রেঞ্জ দেখতে পারতেছেন আপনারা আমাদের কত দেওয়া আছে, আমাদের এটা রেঞ্জটা একে দেওয়া আছে, সেটা কিন্তু বড় কথা না। কথা হচ্ছে আমাদের ফ্রিজটা আপনি দেখেন, যেখানে কোনো লাইট জ্বলার কথা ছিল নর্মাল দরজা খুললে কোনো প্রকার লাইট জ্বলে নেই। আমরা সেটা একটু দেখবো যে আসলে সমস্যাটা কী হয়েছে। আমরা প্রথমে আমাদের ফ্রিজের একটা বোল্ড স্টেবিলাইজার আছে, দেখেন ওই যে আমাদের সকেটে পাওয়ার আছে যেটা আপনার ইন্ডিকেটর লাইট জ্বলতেছে, সেটা থেকে আপনি ফলো করলেই বুঝতে পারবেন যে আমাদের ফ্রিজে লাইন দেওয়া আছে কিন্তু আমাদের ফ্রিজ চালু হচ্ছে না কি কারণে। দেখি এর মধ্যেকারে কি আছে। ফ্রিজে লাইন যাওয়ার আগে আপনি দেখতে পাচ্ছেন যে ফ্রিজে একটি আপনার একটা প্লাগ দেখা যাচ্ছে, কালো প্লাগ, যেটা হচ্ছে আমাদের ফ্রিজের মাল্টিপ্লাগের, ফ্রিজের মাল্টিপ্লাগ না, ফ্রিজের বোল্ড স্টেবিলাইজার। দেখেন এখানে কিন্তু বোল্ড স্টেবিলাইজার সুইচ অন করা, সুইচ অন করা শর্তেও কিন্তু আমাদের ফ্রিজটি চলতেছে না। সেটাই আমি আপনাদের আজকে দেখাবো যে কেন ফ্রিজটি চলতেছে না। সুইচ অন করা, আমরা সুইচ অফ করলাম, আবার যদি অন দিই দেখেন আমাদের স্টেবিলাইজার কিন্তু অন হচ্ছে না। এটা উপরেটা যেটা আমি চাপ দিলাম এটা হচ্ছে ডিলে, আপনি যদি ডিলে দেন তাহলে ডিলে 3 মিনিটে ডিলে হবে, আর যদি ডিলে না দেন তাহলেও আপনার লগালগেই ফ্রিজটি মানে কম্প্রেসার বোল্ড স্টেবিলাইজারের পাওয়ার আসার সাথেই কম্প্রেসার চালু হয়ে যাবে, এটাই হচ্ছে স্বাভাবিক নিয়মে। আমি একটু ঘুরিয়ে দেখাবো আপনাকে বোল্ড স্টেবিলাইজারটা। প্রত্যেক বোল্ড স্টেবিলাইজার বলা চলে না, এটা হচ্ছে ওয়ালটনের বোল্ড স্টেবিলাইজার। যদি এরকমই হয় তাহলে আপনার পিসে একটা দেখুন, এই যে এটা একটা দেওয়া আছে, এটা কি, এটা হচ্ছে আপনার ওই যে আমাদের দেখেন সকেটটা লাগানো আছে, সকেটটা লাগানোর পরও কিন্তু আমাদের ফ্রিজটি চলে নেই। ফ্রিজের একটা লাগানোর পরে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে একটা, যদি কোনো কারণে ভোল্টেজ টিপ করে থাকে আপনি ছোটো একটা কালো দেখতে পাচ্ছেন, এটা ওভারলোড বলে, ওভারলোডিং হলে যে কালো জিনিসটাকে যেটা বলতেছি, যদি বারবার ভোল্টেজ আপ ডাউন করে এবং অ্যাম্পিয়ার বেশি কম নিতে থাকে, অ্যাম্পিয়ার যখন বেশি নেয় তখনই সমস্যাটা হয়। এটা টিপ করে বাইরে চলে আসে, এটা আপনাকে পুশ করে ভিতর দিকে ঢুকিয়ে দিতে হবে, তাহলে আপনার ফ্রিজের মানে বোল্ড স্টেবিলাইজার লাইনটা আসবে। শুধুমাত্র এটাই একটা সমস্যা, খুবই সিম্পল সমস্যা, কিন্তু তারপরও যারা বাসা বাড়িতে জানেন না তাদের জন্য খুব একটা ভালো একটা কাজে লাগবে। দেখেন আমরা একটা টিপ দিয়ে দিছি, এখন আমাদের কিন্তু ওই যে সেকেন্ড দেখাচ্ছে দেখেন নিচে, আমরা যদি এটা চাপ দিয়ে দিই দেখেন মাত্র 5-6 সেকেন্ডে চালু হয়ে যেত, কিন্তু আমরা চাপ দিয়ে কারণ এটা 3 মিনিট ডিলে দিছি, 180 সেকেন্ড। নিচে দেখতে পাচ্ছেন আমরা সেকেন্ড দেখাচ্ছে, উপরে যেটা দেখাচ্ছে 226 বা 29 ভোল্ট, এটা স্ট্যান্ড বাই, এখনও এটা চালু হয়নি। 166 বা 165 সেকেন্ড পরে এটা চালু হবে, তখনই আপনারা দেখতে পারবেন। আর দেখেন আপনার ওয়ার্কিং এবং ডিলে দুইটাই কিন্তু বাতি, ওয়ার্কিংয়ের বাতি এবং ডিলে বাতি দুইটাই কিন্তু জ্বলতেছে এবং নিভতেছে, এর মানে হচ্ছে ওয়ার্কিং চালু হয়নি এবং ডিলেও শেষ হয়নি। যদি আপনি ওই ডিলে টাইমটাকে আবার চাপ দিয়ে দেন তাহলে কিন্তু ডিলে বাদ হয়ে ডাইরেক্ট ওয়ার্কিংয়ে চালু হয়ে যাবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু ভিডিওটা সম্পূর্ণভাবে করেছি, কোথাও কোনো দিকে না টেনে ভিডিওটি করা হয়েছে। অবশ্যই আপনাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন। আপনাদের যে কোনো সমস্যার জন্য আপনাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, এবং এই সম্বন্ধে যদি বলিষ্ঠ সম্বন্ধে আপনার কিছু জানার থাকে তা আমি অবশ্যই সেটা বলে দেবো। এখানে অবশ্যই আপনি বলিষ্ঠ দেখতে পাচ্ছেন একটা সুইচ বাটন আছে, একটা ডিলে বাটন এবং পিছনে ওভারলোড ট্রিপে, এবং কোনো কোনো বলিষ্ঠ পিছনে ফিউজও থাকে, ফিউজ তো অবশ্যই থাকে, ভিতরে থাকলেও থাকবে ফিউজ। আর আপনি দেখতে পাচ্ছেন অবশ্যই
আমার এখানে বলি স্টেবিলাইজার একটা মডেল নাম্বার দেওয়া আছে এবং ক্যাপাসিটি দেওয়া আছে 1000 VA, আর উপরে দেখতে পাচ্ছেন অটোমেটিক ভোল্টেজ স্টেবিলাইজার, জিরো ক্রস ট্রান্সফর্মার, ট্রান্সফার টেকনোলজি ওয়ালটন থেকে। ওয়ালটনের স্টেবিলাইজারটা মোটামুটি ভালোই, আপনারা ইউজ করতে পারেন। দেখেন এখনও এখানে 82 সেকেন্ড, মানে হচ্ছে যে 1 মিনিট 20 সেকেন্ড বাকি আছে আমাদের, মানে সে কম্প্রেসারকে লাইন দেওয়ার জন্য। এটা সাধারণত যখন ভোল্টেজ আপনার আপ ডাউন করবে তখন আমাদের কম্প্রেসার বেশি অ্যাম্পিয়ার নেবে, কারণ আপনারা জানেন যখন আমাদের ভোল্টেজ বেশি হয় তখন কিন্তু কম্প্রেসার অ্যাম্পিয়ার কম নেয়, আর যখন আমাদের ভোল্টেজ কম হয় তখন কিন্তু অ্যাম্পিয়ার বেড়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের ওই ভোল্ট স্টেবিলাইজারের ওভারলোডটা ট্রিপ করে থাকবে, সেটাকে আমাদেরকে অবশ্যই এই কিছুক্ষণ পরে, যদি আপনি সাথে সাথে দেখতে পারেন কিছুক্ষণ পরে হয়তো বা 2 মিনিট 1 মিনিট পরে এটাকে টিপটাকে সারিয়ে দিবে। আর যদি আপনার এটা সবসময় করতে থাকে তাহলে আপনার অবশ্যই কিছুক্ষণ না চালিয়ে আপনার লাইনের প্রবলেমটা আপনি অবশ্যই দেখবেন, এবং ফ্রিজ এসি সম্বন্ধে বা রিফ্রিজারেশন ইলেকট্রনিক সম্বন্ধে যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের অ্যান্সার দেওয়ার জন্য। অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, কারণ আপনাদের জন্যই আমি ভিডিও বানাই, আপনাদের ভালো লাগা ভালো না লাগা সব কিছুই বলবেন, তাহলে বুঝবো আমাদের সমস্যাটা কোন জায়গায়, এবং অবশ্যই সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আপনি দেখতে পারতেছেন এখন মাত্র সময় আছে 10 সেকেন্ড, 9, 8। আর যদি দেখেন এখানে হাই লো থাকে তাহলে রেড কিন্তু বাটনটা জ্বলবে, রেড বাটন, এটা হচ্ছে রেড লাইট এলইডি একটা, সেটা জ্বলবে। দেখেন আমাদের কিন্তু কম্প্রেসার স্টার্ট স্টার্ট হয়ে গেছে, দেখতে পারতেছেন আপনারা। আমার নর্মালটা এখন খুলে দেব, দেখেন নর্মাল ভিতরে কিন্তু লাইট জ্বলতেছে। আমাদের কম্প্রেসার আওয়াজ একটা হবে কিন্তু সেটা আমি দেখাচ্ছি না, নর্মাল ভিতরে যে আওয়াজটা হবে সেটা দেখেন বুঝতে পারবেন যে হ্যাঁ নর্মালে যখন পাওয়ার আসছে অবশ্যই আপনার সিস্টেম ঠিক আছে। অবশ্যই সবাই ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য।